নমস্কার, আমি ইতিপূর্বে একটি ভিডিও প্রকাশ করেছিলাম শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে। পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা দুরবস্থা এবং শিক্ষা প্রার্থীদের বঞ্চনার শিকার এবং শিক্ষক ও শিক্ষাকর্মীদের বঞ্চনার শিকার নিয়ে আজ আমি আরও কিছু বলতে চাই এবং বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ এই ইস্যুটি আরেকবার উঠেছে এবং উঠেছে তার কারণ হচ্ছে শাসক দলের কিছু মুখপাত্র। এখন আমি তাদেরকে মুখপাত্র বলবো কি না সেই বাচ্চাটিকে আমি বুঝে পাচ্ছি না, না চটি পাত্র বলবো, কেননা দিল্লি যাবে হাওয়াই চটি করে তালি মেরে সে মুখপাত্র হয়ে গেছে। যাই হোক, সেটি তার ব্যাপার, দিল্লি তো যাচ্ছে হাওয়াই চটি যাচ্ছে, কেন অনেক রপ্তানিকারক পশ্চিমবঙ্গ থেকে দিল্লি হাওয়াই চটি পাঠাচ্ছে, কিন্তু তার উদ্দেশ্য কতটা সফল হয়েছে জানি না। যাই হোক, মূল বিষয় ফিরে আসি। মূল বিষয়টাই হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, দেখুন ও যেটা শিক্ষা ব্যবস্থা নিয়ে একে তো সরকার কিছু করতে পারছে না, তার উপর শাসক দলের মুখপাত্র যদি সেটা নিয়ে ব্যঙ্গ করেন, চাকুরি প্রার্থীদের নিয়ে ব্যঙ্গ করেন, তাহলে সেটি মোটেই মেনে নেওয়া যায় না। চাকুরি প্রার্থীদের আজকে ব্যঙ্গ জায়গাতে তারাই পৌঁছিয়েছেন, এবারে তারাই নিজেরাই ব্যঙ্গ করছেন। আজকে SSC পরীক্ষার্থীরা চাকরি পাচ্ছে না। 2011-12 লাস্ট রিক্রুটমেন্টের কথা হয়েছিল, সেখানে এখনো 12,000 তারা তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও তাদের রিক্রুটমেন্ট হয়নি। মামলাটি হাইকোর্টে বিবেচনাধীন, উচ্চ আদালতের বিষয়, সেজন্য মন্তব্য করতে চাই না, তবে যতটুকু আমাদের কাছে খবর আছে মামলাটি দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আদালত না এলে এই সরকারের নড়ে বসে না। বাকি SSC প্রার্থীরা কবে চাকরি পাবেন জানেন না, সরকারি দলের বক্তব্য, আপনারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করুন, দলেরই বক্তব্য বলবো, কারণ দলের মুখপাত্র মানে তার দায়িত্ব জ্ঞান থাকা উচিত। তো দলের বক্তব্য বার্ধক্য ভাতা, তার মানে যেসব যুবক যুবতী বাংলার আজকে চাকরির জন্য আবেদন করছে তারা বার্ধক্য ভাতার জন্য যাতে আবেদন করে। এবারে এছাড়া এটা তো গেলে SSC-র পার্ট, SSC-রা না হয় বার্ধক্য ভাতাতেও তাদের পৌঁছে দিয়ে অবমাননা করা হচ্ছে, এর আমরা তো তীব্র প্রতিবাদ করছি এবং এই বিষয়ে আগামী দিনে হয়তো আমরা আন্দোলনেও যেতে পারি, যখন আন্দোলন শুরু হবে, কেন এখন আন্দোলন করার অধিকার একমাত্র শাসক দলের আছে, বাকিদের জন্য করোনা বিধি আছে, তো তখন আমরা আন্দোলনে যাবই। এছাড়া আপনারা যদি দেখেন যে প্যারা টিচারদের সমস্যা, সম কাজে সম বেতন তারা দীর্ঘদিন ধরে চেয়ে পাচ্ছেন না, তাদের বদলির সমস্যা নিয়ে কোনো কিছু সুরাহা হচ্ছে না, শিক্ষকদের ট্রান্সফার, বিশেষ করে আপার প্রাইমারি শিক্ষকদের যে ট্রান্সফারের সমস্যা, যে ট্রান্সফার স্পেশাল ট্রান্সফার, এটি শোনা যাচ্ছে, আমার কাছে অনেক শিক্ষকই বলেছেন, শিক্ষক সম্প্রদায়ের অনেকে বললেন যে সেটা নাকি নাকতলা না গেলে বা শিক্ষা সংসদের অফিসে না গেলে মাননীয় মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা না করলে হয় না, আমি জানি না সত্যাসত্য, তবে এইটা নিয়ে ক্ষোভ আছে, শিক্ষকদের মধ্যেই ক্ষোভ আছে। আপনি আপনার দপ্তরে শিক্ষক দের মধ্যে ক্ষোভ আছে কিনা যাচাই করে দেখতে পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে এত সীমাহীন অব্যবস্থা কেন থাকবে? প্যারা টিচারদের সমস্যা, আজকে SSC প্রার্থীদের সমস্যা, আরেকটি সমস্যা আপনারা সবাই ভুলে যান, সেটা হচ্ছে শিক্ষা মিত্র বা এডুকেশন ভলেন্টিয়ার, যারা 2014 এপ্রিল থেকে বেতন পাচ্ছেন না। আপনারা জেনেছেন যে তারা কি দুর্দশায় আছে, যে 1200 আছে, 1200 পরিবার, তাদের কথা ভেবেছেন একবার? কয়েকজন তো মারাও গেছেন, যাতনা সহ্য না করতে পেরে, তারাতেই অধীন দরিদ্রতা সহ্য না করতে পেরে, তাদের একটা মেন্টাল প্রেসার আছে, সব কিছু আছে, তার মধ্যে মারাও যাচ্ছেন, হয়তো সোজাসুজি আত্মহত্যা করেননি সেভাবে নোট লিখে, তার মানে ন্যাচারাল ডেথ বা কোমরবিডিটি ফ্যাক্টরে চলে যেতে পারে, কিন্তু তারা তো, তাদের তো অবস্থা শোচনীয়। আপনারা চিন্তা করুন না, 2014 থেকে যদি না বেতন পান, না পয়সা পান, তাহলে কি আপনাদের সেই মুখপাত্রটি আজকে ব্যঙ্গ করতে পারবেন? পারবেন না। এই যে সমস্যাগুলো হচ্ছে আজকে, শিক্ষা মিত্র নিয়ে সমস্যা, প্যারা টিচার নিয়ে সমস্যা, আপার প্রাইমারি নিয়ে সমস্যা, আপার প্রাইমারিদের গ্রেড নিয়ে বঞ্চনা শিকার, হেডমাস্টারদের পর্যন্ত বঞ্চনা হচ্ছে। আজকে তারা গ্রেড 16-এ, ক্লাস 16-এর অফিসার ছিল হেডমাস্টাররা বরাবর, তাদের অধ্যাপকের সঙ্গে সম বেতন হওয়ার কথা, তারা পাচ্ছেন কি? মাননীয় শিক্ষামন্ত্রী, তারা কি পাচ্ছেন আপনার হেডমাস্টাররা?
হেডমাস্টারদের তো ক্ষোভ রয়েছে, মাঝে তো নেতাজি ইন্ডোরে সভা করা হয়েছিল, অধ্যাপক এবং হেডমাস্টারদের সবাইকে ডাকার কথা বলা হয়েছিল, কিন্তু আপনি শুধু অধ্যাপকদের সঙ্গে আপনারা করলেন, মাননীয় অধ্যাপকদের সঙ্গে মিটিং করলেন, অধ্যাপকদের অবসরের বয়সটাকেও বাড়িয়ে দিয়েছেন, 65 বছর করে দিয়েছেন, 70 বছর করে দিচ্ছেন ভিসিদের ক্ষেত্রে, তার স্বাস্থ্য দপ্তরও 65 বছর, এখানে বয়সটা কিন্তু কমই আছে, 60 আছে, সেখানে শিক্ষকদের বয়স বাড়ানো হচ্ছে না, সেখানে হেডমাস্টারদের বয়সও বাড়ানো হচ্ছে না। হেডমাস্টার পদটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাদের প্রশাসনিক অনেক কিছুই দেখতে হয়, কিন্তু দেখতে হলেও মানে এইটার যে তাদের ওপরে যে কেউ দেখবে, আমার তো মনে হয় এই সরকারের পুরো দিশাহীনতায় ভুগছে, এবং দেখবে কারা? আজকে আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আজকে মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিল সংসদ এই দুটোরই আজকে দীর্ঘ দিন ধরে সচিব বা সেক্রেটারি পদটি খালি, সেখানে সভাপতি কাজ চালাচ্ছেন, একটা ক্লাবেও সভাপতি এবং সচিব দুজনকেই লাগে, কিন্তু এখানে কোনো সচিব নেই। কেন নেই আজকে সচিব, কেন নেই? সেটা কি ওয়ান উইন্ডো কাটমানির জন্য সেখানে ব্যবস্থা করা হচ্ছে, সভা সচিবকে সরিয়ে দেওয়া হচ্ছে, নাকি কেউ ভয়ে সচিব হতে চাইছে না? আপনাদের জবাব দিতে হবে, মানুষ জবাব চাইবে, মানুষ এই জিনিসগুলোর জবাব চায়। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়, আপনার কাছে আমার অনুরোধ যে আপনি এই পয়েন্টগুলো দেখবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ভোকেশনাল টিচারদের যে এত কম মাইনে দেওয়া হচ্ছে, তাদেরকে সঠিক বেতনও দেওয়াটা দায়িত্ব। ভোকেশনাল টিচার, প্যারা টিচার, শিক্ষামিত্র, আপার প্রাইমারি এবং SSC সমস্ত জায়গায় আপনার সমস্যা, মাধ্যমিক শিক্ষা বোর্ড, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সমস্ত জায়গায় সমস্যা। আজকে শিক্ষা ব্যবস্থাটাকে কি করে রেখেছেন? কিছু কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করার পরে আপনারা বললেন ফি মকুব, এবারে সেই কলেজে যারা ফি দিয়ে দিয়েছে তারা কেন তাহলে শাস্তি পাচ্ছে? তাহলে তাদের ফিগুলোকে ফেরত দেওয়ার প্রক্রিয়া কি হবে আপনারা জানালেন না, SC ST বিলের মতো, যে তারা যারা দিয়ে দিয়েছে তারা তাদের ব্যাপারটা ঠিক ধোঁয়াশার মধ্যে রয়ে যাচ্ছে। আপনারা সব জিনিসে এতটা ধোঁয়াশা করতে ভালোবাসেন কেন? আজকে শিক্ষা দপ্তর একটা হেল্পলাইনের ব্যাপারে কাগজে দেখতে পেলাম যে হেল্পলাইন দিয়েছে কোন কলেজে কি, অথচ অধিকাংশ কলেজে ফর্ম ফিল আপের প্রায় লাস্ট ডেট আজকেই। তাহলে এরকম কেন, লাস্ট মিনিট ডিসিশন কেন? আপনারা কি দিশাহীন সরকার চালাচ্ছেন? সরকারের কি কোনো নির্দিষ্ট দিশা নেই? শিক্ষা স্বাস্থ্য সবেতেই তো আপনারা দিশেহারা হয়ে যাচ্ছেন, এক এক রকম কথা বলছেন, এক একজন এক এক রকম কথা বলছেন। আপনারা একটুখানি নিজেরা আগে ঠিক হন, নিজেরা ঠিক করে কথা বলুন, একভাবে কথা বলুন। শিক্ষামন্ত্রী তো মাঝে মধ্যে এমন বলেন যে নিজে উনিই জানেন না যে পুরো ব্যাপারটা, আসল কথা তা নয়, আসল কথা তা ওনাকেও কৈফিয়ত দিতে হয়, ওনারও দুরবস্থার কথা বুঝতে পারছি, উনি যদি কিছু ভুল করেন তাহলে কৈফিয়তও হয়ে যাবে, উইদাউট পারমিশন উনি বলতেও পারেন না হয়তো, সেটা আমার মনে হয়েছে ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং সাংবাদিক সম্মেলনগুলো দেখে মনে হচ্ছে। আর সব থেকে বড় সাধারণ মানুষের ক্ষেত্রে হয়ে বলছি এবং আপনার দপ্তরের লোকেদের হয়ে বলছি, আপনার যারা কর্মচারী তাদের হয়ে বলছি, আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলোকে আরেকবার বিবেচনা করুন, এবং দয়া করে শাসক দলের প্রতি আমার অনুরোধ, হাত জোর করে শাসক দলকে অনুরোধ করছি, আপনারা চাকুরি প্রার্থীদেরকে নিয়ে ব্যঙ্গ করাটা ছেড়ে দিন। আপনাদের কোনো মুখপাত্র চাকরি প্রার্থীদের নিয়ে ব্যঙ্গ করতে পারেন না, আর সেটাকে সামাল দিতে আরেক মুখপাত্র আসছেন, আমি জানি না তার ক্রেডিবিলিটিটা কতটা আপনাদের কাছে, কেন যে মুখপাত্র আবার সামাল দিতে এসছে তিনি কিছুদিন আগে বলেছিলেন সারদা এবং নারদা থেকে যদি কেউ সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকেন তিনি আর কেউ নন, তার নাম মমতা ব্যানার্জি, তিনি বলেছিলেন এবং এই কথাটাও বলেছিলেন, আমি যথেষ্ট দায়িত্ব নিয়ে বলছি, সেই কুণালবাবু এসে আজকে তার হয়ে ছাপাই দিচ্ছেন, অ্যাডজাস্ট করতে নেমেছেন। এই ধরনের দ্বিচারিতাগুলো বন্ধ করুন, দ্বিচারিতা বন্ধ করে আসল সমস্যাগুলোকে সমাধান করুন। আজকে SSC সমস্যা, শিক্ষামিত্রের সমস্যা, এডুকেশন যারা ভলেন্টিয়ার আছেন শিক্ষামিত্র তাদের সমস্যাটা, আপনার ভোকেশনাল টিচারদের সমস্যা, প্যারা টিচারদের সমস্যা, হেডমাস্টারদের সমস্যা, আপার প্রাইমারির সমস্যা, সবার সমস্যা, সিনিয়র শিক্ষকদের, 2014 একটা শিক্ষক আর নতুন শিক্ষকের মধ্যে গ্রেডের তফাৎ হচ্ছে না,
তো গ্রেড, তারা গ্রেড মানে তো সিনিয়রিটি অনুযায়ী গ্রেড পাচ্ছেন না, এগুলো কেন হবে? ট্রান্সফারের সমস্যা, সেখানেও দুর্নীতি, এই সমস্ত জিনিস মেনে নেওয়া যায় না। সেই জন্য আমার অনুরোধ সরকারের কাছে যে এই বিষয়গুলিকে যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, এবং জনগণের কাছেও আমার অনুরোধ আপনারাও এই দিকে দিকে আওয়াজ তুলুন। পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে তার ঠিক হিত গৌরব ফিরিয়ে দিতেই হবে, এবং সেই জায়গাটাতে আমাদের পৌঁছতে হবে যে জায়গায় আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে আমরা নম্বর ওয়ান ছিলাম, এবং সেই নম্বর ওয়ান জায়গাটিতে আমাদের পৌঁছতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। নমস্কার, ধন্যবাদ সকলকে।